আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে আমি মোহাম্মদ রমিজউদ্দিন আহমদ বাণী একাডেমি স্কুল অনলাইন ক্লাসে অভিভাবকবৃন্দ এবং সকল ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর বিষয় বাংলা এর উপরে কিছু আলোচনা করব। তোমরা জানো যে আর কিছুদিন পরে তোমাদের একটি বিশেষ পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে, সেই পরীক্ষাটা হবে অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী। এবং সেই অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী আজকের এই আলোচ্য বিষয় তোমাদের জন্য থাকবে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, ফরম পূরণ, চিঠি এবং দরখাস্ত, এই নিয়ে আজকের আলোচনা। তোমরা যারা সেটের সামনে বসে আছো এবং তোমরা খাতা কলম যদি হাতে নাও তোমাদের জন্য একটু ভালো হবে, তোমরা সাথে সাথে যদি লিখে নাও তোমাদের আরেকটু ভালো হবে। এবং এই বিষয়গুলি আগামী পরীক্ষার জন্য তোমাদের বেশ কাজে আসবে বলে আমি মনে করি। তোমরা সবাই রেডি তো? আমি প্রথমেই এক কথায় প্রকাশ, এক তোমাদের বইতে আরও অনেক এক কথায় প্রকাশ আছে, সেখান থেকে কিছু আমি বাছাই করে তোমাদেরকে আমি দিচ্ছি। তোমরা যেভাবে লিখবে এবং এই বিষয়গুলি একটু ভালো করে পড়বে সেই জন্যই তোমাদেরকে এগুলি দেওয়া। যেমন ধরো এক নম্বরে এক কথায় প্রকাশ, যে একটা বাক্য থাকবে সেই বাক্যটার একটা সংক্ষিপ্ত অর্থ, সেটাই হলো এক কথায় প্রকাশ। যেমন যা কষ্টে ভেদ করা যায় তাকে বলে দুর্ভেদ্য, ভেদ মানে হলো ছেদ করা, প্রবেশ করা, এটাকেই বোঝাচ্ছে। দুই নম্বর হলো অত্যধিক সাহস আছে, এমন অত্যধিক সাহস আছে যাদের তাদেরকে বলা হয় দুঃসাহসী। তোমরা আমার বলার সাথে সাথে তোমরা যদি একটু লেখো, লিখতে পারো, তোমাদের জন্য অনেক ভালো। তিন নম্বরে আছে রেখা দিয়ে আঁকা ছবি, এটাকে বলা হয় নকশা। আমরা কলম পেন্সিল দিয়ে যে রেখা আঁকি সেই রেখাটা হলেও বিভিন্ন রকমের হতে পারে, সেটাকে বলা হয় নকশা, এক কথায় নকশা বলা হয়। চার নম্বরে কোনো রকম বিচার বিবেচনা ছাড়া, এটাকে বলা হয় নির্বিচারে, কোনো বিচার নাই, কোনো যা খুশি তাই, সেটাকে বলা হয় নির্বিচারে, এটা তোমরা সাথে সাথে লিখে নাও। পাঁচ নম্বরে একের সঙ্গে অন্যের, এটাকে বলা হয় পরস্পর, মানে একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক থাকে সেটাই হলো পরস্পর, পরস্পরের সাথে পরস্পরের যে একটা মিল সেটাকেই বলা হয় একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক সেটাই পরস্পর। ছয়, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি, তাকে বলা হয় প্রান্তর, জনবসতি নেই, অনেক বড় এলাকা যেখানে মরুভূমির মতো গাছপালা আছে, কোনো কোনো জায়গায় নাই, কোনো মানুষজন নাই, সেই জায়গাটাকে বলা হয় প্রান্তর। সাত নম্বরে ভিন্ন দেশে বাস করে যে, মানে অন্য দেশে যে বাস করে, আমাদের দেশ থেকে অন্য দেশে যে গেছে তাকে বলা হয় প্রবাসী, আর যদি অন্য দেশ থেকে আমাদের দেশে আসে তাকে বলা হয় হলো, আচ্ছা, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি প্রান্তর, আর ভিন্ন দেশে বাস করে যে প্রবাসী। আট নম্বরে আছে খেতে মজা নয় এমন, এটাকে বলা হয় বিষাদ, আমরা যে অনেক কিছু খাই কিন্তু অনেক সময় ভালো লাগে না, খেতে ভালো লাগে না, সেটাকে বলা, সেটা হলো বিষাদ, মানে স্বাদ না, বিষাদ। নয়, দয়া মমতা আছে যে নারীর, তাকে বলা হয় মায়াবতী, অর্থাৎ যে মহিলা বা নারীর দয়া মায়া আছে তাকে মায়াবতী বলে। দশ,
সমুদ্রের তীরে বালুময় স্থান, এটা হলো বেলাভূমি। আমরা অনেক সময় সমুদ্রের তীরে যাই, যেখানে অনেক দূর থেকে বালুময় স্থান ঢাল হয়ে সমুদ্রের সাথে পানির সাথে মিশে গেছে, সেটা হলো বালুময় স্থান, সেটাকে বেলাভূমি বলা হয়। এগুলো হলো এক কথায় প্রকাশ। তোমরা যারা একটু তাড়াতাড়ি লিখে নাও, এরপরে থাকবে আমার পরের আলোচনা হলো বিপরীত শব্দ। তোমরা একটু তাড়াতাড়ি লেখো, আমি বিপরীত শব্দ নিয়ে তোমাদের সাথে আমি আবার কিছু বিপরীত শব্দ দিচ্ছি। তোমরা লিখতে থাকো, আমি উপর দিক থেকে একটু মোছামুছি করি। এরপরে তোমাদের কিছু দ্বিতীয় আলোচনা, বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলি তোমরা এটাও খাতায় লিখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে লিখতে হয়। উপরে যেমন বিপরীত শব্দ, তোমাদের যে শব্দগুলি প্রশ্নে দেওয়া থাকবে সেই শব্দগুলি হলো প্রদত্ত শব্দ, আর ওইটার বিপরীত শব্দ যেটা লেখবা সেটাকে বিপরীত শব্দ বলে। আমি এখানে লিখি প্রদত্ত শব্দ, একটা টান দিয়ে বিপরীত শব্দ। এখানে আমরা একটা দাগ দিই। তারপরে যে শব্দগুলি প্রশ্নে থাকবে সেই শব্দগুলি তোমরা আগে লিখতে হবে, তার বিপরীত শব্দটা পাশে লিখবে। যেমন ধরো সুখ, সুখ একটা টান দিবে, টান দিয়ে লিখবা, বিপরীত শব্দ হচ্ছে দুঃখ। তারপরে আছে মায়া, মায়ার বিপরীত শব্দ নির্মমতা। তারপরে আছে স্বাদ, তোমরা সাথে সাথে লেখো, স্বাদ হলো বিষাদ। এরপরে আছে কষ্ট, কষ্ট হলো আরাম। নকল, আসল। রানী, রাজা। অসুন্দর, অসুন্দর সুন্দর হবে বা সুন্দর থাকলে অসুন্দর হবে। মান, অপমান। যেমন উন্নত, অবনত। এই যে আমি শব্দগুলি লিখলাম, তোমরা দেখো যে এই শব্দগুলো, যে প্রশ্নের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই শব্দটা যদি থাকে তাহলে তার বিপরীত শব্দ সুখ হবে, আর যদি নির্মমতা থাকে তার বিপরীত শব্দ মায়া হবে, আর মায়া থাকলে মায়া নির্মমতা হবে। যেমন বিষাদ যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে স্বাদ হবে, জাস্ট উল্টা শব্দ, বিপরীত শব্দটাই তোমাদেরকে লিখতে হবে। এইভাবে তোমরা এগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট কিছু বিপরীত শব্দ তোমরা এটা লেখো, লিখে নাও। আমি মুছে দিচ্ছি, এর পরবর্তী আলোচনায় আমরা যাব।
আমাদের পরবর্তী আলোচনা আছে ফরম পূরণ কর বা ফরম পূরণ। তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছ, তোমাদের পরীক্ষায় একটা প্রশ্নের মধ্যে একটা ফরম থাকে, ফরমটা ছক আকারে থাকে, সেই ছকটা আমি একে দেখাচ্ছি তোমাদের এবং ছকটা হুবহু তোমরা খাতার মধ্যে তুলবে, তারপরে এক পৃষ্ঠার ভিতরে তোমরা সেই ফরমটা পূরণ করবে। আমি একটু দেখাই, তোমরা ভালো করে দেখো ফরমটা, যেমন ফরমটার বিষয় কী, যেমন ফর্মের বিষয় বিষয়টা হলো যেমন ধরো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি ফরম পূরণ করা। আমি কথাটা যেমন লিখি, যেমন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ফরম পূরণ, যেমন এরকম একটা ছক থাকবে, ছকটা এরকম থাকবে, এইটা হলো আমাদের প্রশ্ন, এই জন্য এইটাকে আমরা আলাদা করে দিব। এখানে অনেক সময় দেখা যায়, আমি আগেই তোমাদেরকে বলে রাখি, অনেক সময় দেখা যায় যে ফরম পূরণ তোমরা পৃষ্ঠার মাঝামাঝি থেকে আরম্ভ করো, বা একটা প্রশ্ন অর্ধেক লেখার পরে এখান থেকে ফরমটা পূরণ করো, কিন্তু এটা আসলে ভুল। কিন্তু তোমরা যে ফরমটা পূরণ করবে সেটা এক পৃষ্ঠার মধ্যে করবে, ওই পৃষ্ঠায় অন্য কোনো প্রশ্ন লিখবে না, অন্য কোনো প্রশ্ন লিখলে সেটা যথার্থ ফরম হয় না, কারণ একটা ফরমের মধ্যে শুধু ফরমই থাকে, ফরমের মধ্যে অন্য কোনো কিছু লেখা যাবে না। এক পৃষ্ঠার মধ্যে আমরা যদি এই দাগটা যদি প্রথমে না দেই, তাহলে আমার নিচে কতটুকু জায়গা লাগে সেই জিনিসটা তোমরা দেখবে আগে, যে এই নিচের দাগটা প্রথমে টানার দরকার নেই। তা আমরা ফরমের মধ্যে যেভাবে থাকে আমরা সেইভাবেই লিখি, যেমন ধরো নাম, নাম, তারপর ধরো পিতার নাম এক নম্বর, দুই নম্বর পিতার নাম, তিন নম্বর মাতার নাম, চারে আছে শ্রেণী, বা এখানে একটু জায়গা থাকলে আমরা রোলটা এখানে লিখে দিই, রোল, পাঁচ নম্বরে আছে জন্ম তারিখ, জন্ম তারিখ, এগুলি সব ডট দেওয়া থাকবে, তোমরা যেভাবে প্রশ্ন থাকবে সেভাবে তোমরা লিখবে, খাতায় ঠিক এইভাবে তুলতে হবে। তা ৬ নম্বর হলো অংশগ্রহণের খেলার নাম, খেলার নাম ধরো এক দুই তিন এইভাবে থাকবে, তোমরা এইগুলি শুধু থাকবে, এই নামগুলি তোমাদের লিখতে হবে। যেমন মনে করো নাম, তোমার নাম যেটা আছে সেটা লেখলা, তারপরে পিতার নাম যা আছে সেটা লেখলা, একটা নাম লিখলেই হলো। যেমন মাতার নাম যা আছে লেখলা, বা যে কোনো একটা মাতার নাম মহিলার নাম লেখলা, শ্রেণী তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা লেখলা, তারপর রোল তুমি রোল লেখলা, তারপর জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ হয়তো তোমার মনে নাই, হয়তো মনে আসতেছে না, তুমি যে কোনো একটা জন্ম তারিখ তুমি লেখো, অসুবিধা নাই, তোমার বয়সের সাথে মিলিয়ে একটা জন্ম তারিখ তুমি এখানে লিখে দিতে পারো। যদি তুমি মনে করো যে আমি তো জন্ম তারিখ জানি না, আমি এখন কীভাবে লিখব, না এরকম না, তুমি জন্ম তারিখ তোমার বয়সের সাথে মিলিয়ে যে কোনো একটা তারিখ তুমি লিখে দিতে পারো। আর অংশগ্রহণের খেলার নাম, এই জায়গাটায় অনেকেই ভুল করে, যেমন এখানে আছে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ফরম পূরণ, কিন্তু দেখা গেল অনেকে গানের নাম লেখে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবার যদি
সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ হয়, অনেকে খেলার নাম লেখে। এটা গত পরীক্ষার সময় আমরা এগুলি এই ভুলগুলি দেখেছি, আগামী পরীক্ষায় যাতে এই ভুলগুলি না হয় আমি সেই জন্যই বলছি যে অংশগ্রহণের খেলার নাম, যেমন তুমি খেলায় অংশগ্রহণ করবে সে খেলার নাম কী হতে পারে, যেমন ধরো 100 মিটার দৌড়, 100 মিটার দৌড়, হ্যাঁ, তারপরে ধরো বিস্কুট দৌড়, তুমি যেটা যেটা দিবা আর কি সেটা লেখাও, বিস্কুট দৌড় হতে পারে। তারপরে মেয়েরা অনেক লিখতে পারো, যেমন ধরো দড়ি লাফ, দড়ি লাফ দিতে পারো, দড়ি লাফ। 4 নম্বর ভারসাম্য, ভারসাম্য দৌড় দিতে পারো। এইভাবে তুমি এখানে যে 4টা খেলাই দিতে হবে এমন কোনো কথা না, তুমি যদি 2টা খেলা দাও 2টা খেলার নাম লিখবে, 3টা খেলা দিলে 3টা খেলার নাম লিখবে, এইভাবে 4টা দিলে 4টার নাম লিখবে। এইভাবে তোমরা এই ছকটা সুন্দর করে পূরণ করবে, নিচে তোমার নাম বা স্বাক্ষর, স্বাক্ষর বা তারিখ, এখানে একটা তারিখ দিয়ে দিবে। যেভাবে ফর্মটা সাজানো থাকবে ঠিক সেইভাবেই তুমি খাতার মধ্যে তোমাকে উঠাইতে হবে। যদি অন্যরকম হয়, বাঁকা বোকা হয়, তাহলে হবে না। একদম স্কেল দিয়ে, এই যে আমি দাগগুলি দিছি হাতে, কিন্তু আমার দাগটা একটু বাঁকা হয়েছে, কিন্তু তুমি দাগ দিবা স্কেলে দাগ দিবা যাতে বাঁকা না হয়। তো এই বিষয়টা একটু ভালো করে দেখো তোমরা, এরপরে বিষয়ে আমরা আলোচনা করি। এটা মুছে ফেলতেছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। যেমন আমাদের পরের বিষয় হলো এই চিঠি, চিঠি দরখাস্ত। আগে চিঠির ব্যাপারে বলি, যেমন ধরো তুমি চিঠি লিখবা, কী চিঠি লিখবা, মনে করো আমি প্রশ্নটা এরকম থাকবে যে মনে করো তোমার নাম সুমন বা সুমনা, সুমনা যিনি মেয়েদের জন্য সুমনা আর ছেলেদের জন্য সুমন, এরকম মিল করে একটা নাম প্রশ্নের মধ্যে থাকবে। সুমন সুমনা, তোমাদের বিদ্যালয়ে কয়েকদিন আগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল। বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয়, পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে পত্র লিখবা যে তুমি তোমার স্কুলে যেভাবে যেভাবে এত শুন, তোমার এত ভালো লাগছে তোমাদের স্কুলের অনুষ্ঠানটা, যে সকালে আরম্ভ হয়েছে কয়টায়, তারপরে কী কী খেলা হলো বা পুরস্কার কারাগার পেলো, তুমি যদি নিজে পুরস্কার পেয়ে থাকো সেটাও তুমি লিখবে, এই পুরা বর্ণনাটা বা প্রধান অতিথি কে ছিল সেগুলি তুমি, তোমার কেমন লেগেছে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সবার শেষে গান বাজনা হয়েছে, তোমার খুব আনন্দ লেগেছিল, সেইটা তুমি বর্ণনা করে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখবা। সেই চিঠিটাও তোমার এক পৃষ্ঠা পুরো পৃষ্ঠার মধ্যেই তুমি চিঠিটা লিখবা যে এই পৃষ্ঠায় অন্য কোনো প্রশ্নের উত্তর এই পৃষ্ঠার মধ্যে দিবে না। অনেক সময় দেখা গেছে, আমরা দেখি যে কোনো একটা প্রশ্ন এখানে এসে শেষ হয়ে গেছে দরখাস্তর বেলায় বা চিঠির বেলায়, তারপরে মাঝখান থেকে তুমি দরখাস্ত বা চিঠি আরম্ভ করো, কিন্তু সেটা ঠিক হবে না, সেটা করবে না কখনো। এই এক পৃষ্ঠার ভিতরেই তুমি চিঠি, চিঠি 2 পৃষ্ঠায় যাইতে পারে, কিন্তু দরখাস্তটা আমি পরে বলছি, যেমন প্রথম বলছি চিঠি। তো চিঠিটা মনে করো তোমার মার্জিন তো থাকবেই, তারপরে মার্জিনের এখানে তুমি লিখতে পারো আল্লাহ ভরসা অথবা খোদা ভরসা, তুমি লিখলা। তুমি কোথার থেকে চিঠিটা লিখতেছ, যেমন ঢাকা হতে এখানে লিখলা ঢাকা হতে, বা এখানে তারিখ দিলা 4/10/20, এখানে একটা টান দিলা, তারপরে এখানে লেখলা তুমি প্রিয়, তোমার বন্ধুর নাম লেখলা বা বন্ধু বা বান্ধবী, যাই হোক বান্ধবী হলে মেয়ের নাম লেখলা, আর যেমন প্রিয় প্রিয় মনে করো যে সাগর, হ্যাঁ এরকম লেখলা প্রিয় সাগর,
তারপরে তুমি প্রথমে লেখবা, আশা করি তুমি ভালো আছো, হ্যাঁ আশা করি ভালো আছো, তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও, এরকম লেখবা। লেখার পরে তুমি, তারপরে তুমি বর্ণনা দিলা তোমার যে প্রতিষ্ঠানে যে অনুষ্ঠান হয়েছিল সে অনুষ্ঠানের বর্ণনা দিলা। অবশেষে তাকে তুমি বেড়াতে আসতে বলতে পারো যে তুমি আমার বাসায় বেড়াতে আসবে, আমাদের স্কুলে আসবে, বা তোমার ছোট ভাই বোনকে আমার স্নেহ দিও, তোমার পিতামাতাকে আমার সালাম দিও, হ্যাঁ আর বিশেষ কী লিখব, এইভাবে তুমি বর্ণনা দিয়া তুমি চিঠিটা শেষ করো। চিঠিটা দ্বিতীয় পাতায় যাইতে পারে, অসুবিধা নাই। তারপরে লেখবা ইতি, তুমি সব শেষ করে হ্যাঁ যে খোঁজার খোদার ফজলে ভালো থেকো, হ্যাঁ দোয়া করি ভালো থেকো, হ্যাঁ বেড়াতে এসো, এইভাবে তুমি শেষ করে তারপরে ইতি তোমার নাম লেখলা। হ্যাঁ এখানে তোমার নাম লেখলা, তোমার ঠিকানা লেখলা। এরপরে আজকে বিষয়টা করতে হয় চিঠি সবার শেষে একটা খাম আমরা এঁকে দিই, একটু খামটা ডান দিকে একটু লম্বা হবে আর উপরে নিচে একটু কম হবে, যেভাবে চিঠির খামটা থাকে মাঝখানে তুমি দুইটা ভাগ করবে। ভাগ করে এখানে হলো প্রতি, মানে তুমি কার কাছে তুমি পাঠাইলা, কা তার নাম, এরকম তুমি দাগ দিয়েই রাখতে পারো, যে নাম যে লিখতেই হবে এমন কোনো কথা না। হ্যাঁ তারপরে যেমন এখানে এলো বাম দিকে হলো হইতে, হ্যাঁ হইতে কে, এখানে তোমার নাম তুমি লিখতে পারো। অনেক সময় দেখা যায় খামটা বেশি বড় হয়ে যায়, আবার অনেক সময় বেশি নিচের দিকে লম্বা হয়ে যায়, এরকম না, তোমার খামটা হবে ডান দিকে লম্বা আর নিচের দিকে একটু কম হবে, এরকম একটা আনুমানিক মাপ দিয়া তুমি লেখবা। অবশ্যই ভুল করবে না। দরখাস্তর ক্ষেত্রে ঠিক এরকমই, দরখাস্ত এক পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে, এক পৃষ্ঠায় শেষ করলে ভালো, যত সংক্ষিপ্ত আকারে তুমি দরখাস্ত লিখতে পারো তত তোমার জন্য ভালো, এবং এক পৃষ্ঠার ভিতরে তোমার শেষ হবে দরখাস্তটা। অনেক সময় দরখাস্তর মধ্যে এত বড় বর্ণনা দেয় কিন্তু দরখাস্তের মধ্যে এত বড় বর্ণনা তোমার দরকার নেই, আমি একটু দেখাচ্ছি সেটা। এরকম পৃষ্ঠাই থাকবে, একটা পৃষ্ঠাটা মার্জিন থাকবে, এই মার্জিনের যেমন তুমি এত 12 নং প্রশ্ন 13 নং প্রশ্ন এরকম থাকতে পারে, তুমি এটাকে তুমি উপরে লিখবা, যেমন ধরো 12 নং প্রশ্ন বা 13 নং প্রশ্ন, হ্যাঁ 12 নং প্রশ্নের উত্তর, প্রশ্ন উত্তর। তারপরে এখানে আমরা কার কাছে চিঠিটা লিখতেছি, যেমন এখানে প্রথমে তারিখ দিবা, তারিখ তারিখ দিলা তুমি, আজকে তারিখে আমি দেখাচ্ছি। তারপরে যেমন বরাবর, কার বরাবরে তুমি চিঠিটা লিখবা, বরাবর তোমাদের প্রশ্নের মধ্যে, যেমন আমাদের তো আহমদবাণী একাডেমিতে হলো অধ্যক্ষ, প্রশ্নের মধ্যে যদি অধ্যক্ষ থাকে তাহলে অধ্যক্ষ লিখবা, আর যদি প্রধান শিক্ষক থাকে প্রধান শিক্ষক লিখবা, অধ্যক্ষই লিখতে হবে। অনেক সময় দেখা যায় প্রশ্নে আসে, তোমরা তো পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণীতে শুধু তো এটা হলো স্কুল, প্রাইমারি স্কুলের জন্য, এবং এটা জাতীয় পরীক্ষার মধ্যে সবাইকে প্রধান শিক্ষকই বলে, প্রধান বরাবর প্রধান শিক্ষক, প্রশ্নের মধ্যে সাধারণত এটিই থাকে। তো প্রধান শিক্ষক যদি থাকে প্রধান শিক্ষক লিখবা, আর যদি প্রশ্নে যদি থাকে অধ্যক্ষ তাহলে অধ্যক্ষ লিখবা। আমি এইখানে লিখলাম যারা বরাবর প্রধান শিক্ষক। তুমি একটা স্কুলের নাম এখানে দিলা, কোন স্কুলের প্রধান শিক্ষক সেই স্কুলের নামটা এখানে হলো। তারপরে যেমন ধরো বিষয়, তুমি কোন বিষয়ে তুমি চিঠি লিখবা, যেমন আমি এখানে দরখাস্ত লিখবা, যেমন মনে করো তোমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, মনে করো তো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বা আসলেই তোমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, তো তোমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানির অভাব, এখন বিশুদ্ধ খাবার পানি যাতে পাইতে পারো সেই কারণে তোমরা তোমাদের প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখবা,
যেমন প্রশ্নটা এরকম থাকবে, মনে করো তোমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, বর্তমানে তোমাদের বিদ্যালয়ে নিরাপদ খাবার পানির ব্যবস্থা নেই, নিরাপদ পানির জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। এখন তুমি কী করো, বিষয়টা লিখবা যে নিরাপদ নিরাপদ পানির জন্য আবেদন, হ্যাঁ নিরাপদ পানি পাওয়ার জন্য আবেদন, নিরাপদ পানির জন্য আবেদন, এইবার লেখলা। লেখার পরে তারপরে তুমি লেখবা জনাব, জনাব দেয়া কমা, তারপরে বিনীত নিবেদন, এই যে লেখলা, এখানে কমা দিয়ে দিলে, তারপরে তুমি লেখবা যে আমরা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ অথবা পঞ্চম শ্রেণীর ছাত্রবৃন্দ, এইটা লেখবা। লেখার পরে আমাদের বিদ্যালয়ে আমরা অনেক ছাত্রছাত্রী, আমরা নিরাপদ পানির অভাবে আছি, নিরাপদ পানি অভাবে আমরা পানি পান করতে পারি না, আমাদের যে পানি আছে সেটা পান করলে আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে, সবারই অসুখ বিসুখ হইতেছে, এখন আমাদের নিরাপদ পানি দরকার, এই জন্য একটা নলকূপ বসানোর জন্য আবেদন করছি, গভীর নলকূপ, যে গভীর নলকূপ থেকে আমরা বিশুদ্ধ পানি পাইতে পারি, সবার সুস্বাস্থ্যের জন্য আমাদের এই বিশুদ্ধ পানি দরকার, এইভাবে বর্ণনা দিয়া তুমি লেখলা। লেখার পরে অতএব, অতএব লেখবা নিচে বর্ণনাটা দিলা, বর্ণনা দেওয়ার পরে অতএব আপনার নিকট বিনীত আবেদন, আমরা যথাসম্ভব যাতে খুব তাড়াতাড়ি এই বিশুদ্ধ পানি পাইতে পারি সেই জন্য জনাবের আজ্ঞা হয়, এইভাবে তোমরা লেখবা বিনীত। তোমরা ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীর পক্ষে তুমি একা তোমার নামও দিতে পারো, বা পঞ্চম শ্রেণীর পক্ষে একজন দুইজন তিনজন দিতে পারো, বা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এইভাবে তোমরা নামটা লিখবা। তো আজকে যে বিষয়গুলি আলোচ্য বিষয় ছিল সেগুলি নিয়ে আমি চারটা বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল, তোমরা এগুলি মনে রাখবে এবং আগামী পরীক্ষায় আশা করি ভালো হবে তোমাদের, তোমরা এইভাবে নিজেকে তৈরি করো। এই করোনার জন্য আমাদের সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং তোমরা বাসায় বাইরে বেশি ঘোরাফেরা করবা না এবং সবসময় বই নিয়ে থাকবা, বাসার ভিতরে হাঁটাহাঁটি করবা, ছাদের উপরে হাঁটাহাঁটি করবা, বেশি রাস্তায় বের হওয়ার দরকার নেই, এভাবে তোমরা নিরাপদে থাকো করোনাকালীন সময়ে, সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, খোদা হাফেজ।